জি আসসালাম আলাইকুম। আজকে একটি ইম্পর্টেন্ট এক্সারসাইজ নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। জি ওজন এবং ব্যথা কমাবেন কিভাবে, কোন এক্সারসাইজ করলে একসাথে ওজন এবং ব্যথা কমে। তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন সুইমিং পুলে, আমি এই পুলে প্রায় এসে থাকি। এখানে ওজন কমাতে বা যারা পারেন না তাদের এই মানে সাঁতার বা সুইমিং একটা বিশাল এক্সারসাইজ। পাশাপাশি অনেকে হাঁটতে পারেন না বা জিম এক্সারসাইজ বা বিভিন্ন দৌড় এই জাতীয় করতে এক্সারসাইজ করতে পারেন না। মূল কারণটা হচ্ছে আপনার ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা। অনেক সময় দেখা যায় যে কোমর বা হাঁটু ব্যথা বেড়ে যেতে পারে হাঁটাহাঁটি বা চলাফেরা করলে, কিন্তু এই সাঁতার বা সুইমিং এটা এমন একটা এক্সারসাইজ যে এক্সারসাইজের মাধ্যমে আপনার একসাথে ব্যথাও কমবে পাশাপাশি ওজনও কমবে। এবং আপনার যদি ক্যালোরি বার্ন করতে চান, ফ্যাট বার্ন করতে চান, যারা ওবেসিটিতে ভুগছেন তারা নিয়মিত অন্তত সপ্তাহে 2 দিন, বেশি কাটার দরকার না, আধা ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা, 15 মিনিট, আধা ঘন্টা বা 1 ঘন্টা করে সাঁতার কাটতে পারেন। তবে অবশ্যই সাঁতার কাটতে হবে এবং এতে আপনার লাভ হবে, আপনার ক্যালোরি বার্ন হবে, ওজন কমবে, আর আপনার যে বাত ব্যথা আপনার যারা আক্রান্ত। আমি ডিসেবিলিটি নিয়ে কাজ করি, পুনর্বাসন নিয়ে কাজ করি, প্রায় বলে থাকি যে ডিসেবিলিটি বা ব্যথায় অনেক সময় জোড়া হাঁটু জোড়া এগুলো নষ্ট হয়ে যায়। এই সাঁতারের মাধ্যমে হাঁটু জোড়া, হাঁটু কোমর ঘাড় ঘাড় জোড়া এইগুলা ফ্রি হয়ে যায় বা মুভমেন্ট হয়। তো সবাই সুইমিং পুলে আসলে এসে এক্সারসাইজ করা সম্ভব না, তবে আপনাদের এখন থেকে নিয়োগ করতে হবে যে আপনারা সাঁতার কাটবেন। যারা গ্রামে আছেন, গ্রামে প্রচুর পুকুর আছে, নদী আছে, পুকুর নদী দিঘি ইভেন কি বলো বড় খালেও আপনারা সাঁতার কাটতে পারেন আপনার আপনাদের মতো করে, কিন্তু শুধু কেবল নিয়োগ করতে হবে, অভ্যাস করতে হবে, এটা সবাই করতে হবে। আর যারা ঢাকাতে আছেন তাদের সম্ভব হয় তারা হয়তো সুইমিং পুলে যেতে পারেন। বিভিন্ন সুইমিং পুল এখন ঢাকা শহরে, ঢাকার আশেপাশে প্রচুর সুইমিং পুল তৈরি হয়েছে, আপনারা সপ্তাহে অন্তত 2 দিন সাঁতার কাটতে পারেন। আর সুইমিং পুলে অবশ্যই যদি সুইমিং পুলে সাঁতার কাটেন অন্তত এই গগলস এই গ্লাসটি নিয়ে নিতে হবে, না হলে এই সুইমিং পুল থেকে চোখে সমস্যা হতে পারে। এখানে প্রচুর ক্লোরিন থাকে, এই ক্লোরিনেশনের কারণে আপনার চোখের দৃষ্টিশক্তিতে সমস্যা হতে পারে, চোখে ইনফেকশন বিভিন্ন রোগ হতে পারে। অবশ্যই যেহেতু আমার মতো এরকম গ্লাস ব্যবহার করবেন, আমার গ্লাসটি একটু দেখে একটু মনে হয় আপনাদের পছন্দ হয়েছে, তো এই যেহেতু গ্লাস ব্যবহার করতে হবে। আসলে সাঁতার কাটার বিকল্প কিছু নেই, সময় পেলেই আপনাদের সাঁতার কাটতে হবে। এবং সাঁতার কাটার আমি কিছু আপনাদেরকে কাটার স্টাইল দেখাচ্ছি, আশা করি উপকার হবে আপনাদের। তো দেখেন
আপনাদেরকে আমি তিন টাইপের আমি হাঁপিয়ে গিয়েছি, কারণ এটা এক্সারসাইজ সুইমিং খুব ইম্পর্টেন্ট। শুধু আপনার ক্যালোরি বার্ন করবে না, ওজন কমবে না, পাশাপাশি আপনার কার্ডিয়াক মানে হার্টের এন্ডুরেন্স বাড়বে। হার্টের হৃদরোগ যাদের মাইল্ড ইসকেমিক চেঞ্জ আছে এগুলো অনেক উপকার আসবে, এবং রেসপিরেটরি এই যে শ্বাস প্রশ্বাসের ফাংশনটাও আপডেট হবে। তো আশা করি আপনারা এখন থেকে সাঁতার কাটা শুরু করবেন, শীত প্রায় শেষ পর্যায়ে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।